हेलो माय लव, वेलकम बैक टू माय चैनल बी ब्यूटीफुल बाय दुर्बा। और आमी दुर्बा आज के तोमादेर जोन्नो निये एशेछी अगेन रिव्यू वीडियो। के ब्यूटी प्रोडक्ट आबार एकटा नतून के ब्यूटी प्रोडक्ट लॉन्च करेछे, आमी तारी रिव्यू वीडियो निये एशेछी तोमादेर जोन्नो। आशा करी वीडियोटा तोमादेर भालो लागबे, जोदि लागे ताहले अवश्यई लाइक शेयर कमेंट करते भुलबे ना, आमार यूट्यूब चैनलटाके सबस्क्राइब करते भुलबे ना। जोदि एरकम वीडियोस तोमादेर देखते भालो लागे, तोमरा फार्दार देखते जाओ, प्लिज 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 डू सबस्क्राइब टू माई चैनल। तार जोन्नो नीचे सबसक्रिप्शन बाटनटाके हिट करते हबे, नोटिफिकेशन बाटनटाकेओ हिट करते भुलबे ना, अदारवाइज आमार आपकामिंग वीडियोजेर नोटिफिकेशन थेके तोमरा मिस आउट हो जाबे। सो बिफोर डुइंग एनी अदर डू, लेट्स गेट स्टार्टेड टू द मेन वीडियो। जे प्रोडक्टर सम्पर्के आजके आमी बोलते चलेछि, दैट इज के ब्यूटी कंटोर एंड हाइलाइट प्रो पैलेट एनरिच्ड विथ मैकाडोमिया ऑयल एंड एलो, आई मीन एलोवेरा। तो दिस इज हाउ दिस इट्स लुक लाइक। और एटार प्राइस मोटो कम ना, दिस इज 1099 रुपीज, अलमोस्ट 1100 रुपीज, दैट इज नॉट लेस। तो बाइरेर जे এর আউটার প্যাকেজিংটা বাকি কে বিউটি প্যাকেজিং এর মতো একদম অবভিয়াস বেশি কিছু না, বাট ভেরি এলিগেন্ট। আমি নাইকা থেকে, নাইকাতেই একমাত্র পাওয়া যায় কে বিউটির প্রোডাক্ট, আমি নাইকা থেকে অবভিয়াসলি পারচেস করেছি। লিঙ্ক তোমাদের সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে গিয়ে আমি দেখেছিলাম ওদের একটাই আছে ভ্যারাইটি, টোন ভ্যারাইটি আর কি। এর মধ্যে তোমরা তিনটে কালার পাচ্ছ, এখানে লেখা আছে কন্টোর হাইলাইট প্রো প্যালেট। আর একটু ইনার প্যাকেজিংটা সম্পর্কে বলে নিই, একদম কে বিউটির যেরকম বাকি প্রোডাক্টগুলো সেরকমই কে বিউটির সিগনেচার প্যাটার্ন করা আছে। প্যাকেজিংটা খুব ক্লাসি, ইউ ক্যান ক্যারি ইন ইউর ওয়ালেট অ্যান্ড দিস ইজ ভেরি গর্জিয়াস। ওকে, ইউ আর গেটিং আ গুড কোয়ালিটি মিরর। আর আমরা এই তিনটে শেড পাচ্ছি, যেটার মধ্যে এটা একটু কুল টোনের ব্রাউন শেড, যেটা তোমার কন্টোরিংয়ে তুমি অ্যাজ ইউর কন্টোর টোন ইউজ করতে পারো। অ্যান্ড দিস কালার ইজ লাইক দিস, আমার আমি লাইক মিডিয়াম টু ফেয়ারের মধ্যে পড়ি, সো আমার স্কিনে এটা ভালোই বোঝা যাবে। বাট অনেস্টলি স্পিকিং, যারা ডার্কার টোনে তাদের স্কিনে কিন্তু এই কালারটা অত ভালোভাবে ভিজিবল হবে না। দিস ইজ দেয়ার ব্রঞ্জিং শেড। আমার কাছে ব্রঞ্জার মানে তাতে একটু হালকা একটা শাইন থাকবে। দিস ইজ ওয়ার্ম টোন ব্রাউন, গুড টোন ফর ব্রঞ্জিং, বাট দিস ইজ কমপ্লিটলি ম্যাট। লেট মি শো ইউ, ফেয়ার মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের হও তোমার স্কিনে ভিজিবল হবে। বাট ইফ ইউ আর ডার্কার স্কিন টোন গার্ল, দেন দিস ইজ নট ফর ইউ, দিস প্যালেট ইজ নট ফর ইউ। আর ডার্ক স্কিন টোনের জন্য কোনো কিন্তু ওরা অপশন রাখেনি। অ্যান্ড দিস ইজ সাপোজ টু বি আ হাইলাইটার, বাট দিস ইজ নট আ হাইলাইটার, দিস ইজ আ কম্প্যাক্ট পাউডার, যেটা আমার স্কিন টোনকে ম্যাচ করে না। তো দিস ইজ লাইক ইউ ক্যান সি দিস ইজ, আমি জানি না ক্যামেরা ধরতে পারছে কিনা, দিস ইজ অরেঞ্জ, মোর অরেঞ্জ দ্যান মাই স্কিন টোন। আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি কে বিউটি যখনই কিছু লঞ্চ করেছে ভ্যারাইটি অফ শেডসে লঞ্চ করেছে, বাট দিস প্রোডাক্ট একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এটা অনলি ওয়ান শেডে অ্যাভেলেবেল। তো যদি একটাই প্যালেট তোমরা লঞ্চ করছো, দেন অ্যাজ আ হাইলাইটার টোন, হাইলাইটিং টোন, ইউ শুড পুট আ ট্রান্সলুসেন্ট পাউডার অর আ বানানা পাউডার, যেটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য হাইলাইটিংয়ের কাজ করে। দিস শেড ডাজ নট গোয়িং টু হাইলাইট ইউর স্কিন টোন, দে এটা যেটা করবে সেটা হচ্ছে তোমার নর্মাল ফেস সেট করতে কাজে লাগতে পারে। বাট আমি যদি এটা দিয়ে ফেস সেট করি তো আমার ফেস একটু অরেঞ্জিশ হয়ে যাবে, বিকজ দিস ইজ নট মাই স্কিন টোন, ইউ ক্যান সি ক্লিয়ারলি দিস ইজ নট মাই স্কিন টোন। আমি জানি না ক্যামেরা অতখানি ক্যাচ করছে কিনা, দিস ইজ অফকোর্স নট মাই স্কিন টোন।
दिस टू आई कैन वर्क विथ दिस बट आमार काछे ब्रॉन्जिंग ब्रॉन्जर माने एकटू तार मध्ये शाइन थाकबे सनकिस्ड ग्लो देबे आमार स्किने आमी ন্যাচারালি যখন ন্যাচারালি আমি যদি ক্রিম কন্ট্রোল করি তো আমি পাউডার কন্ট্রোল করি না আই গো উইথ মাই ব্রঞ্জার যেটার মধ্যে হালকা একটু শাইন থাকবে অ্যান্ড ইট উড বি আ ওয়ার্ম আপ ব্রাউন টোন বাট দিস ইজ ওকে আই ক্যান গো ফর দিস অলসো দিস ইজ গুড যদি সামারে মেকআপ করতে হয় তো ইউ ক্যান গো উইথ এনি ম্যাট ব্রঞ্জার বাট দিস ইজ অফকোর্স নট আ হাইলাইটার টোন নট ইভেন হাইলাইটার হোয়াট উই নো অ্যাবাউট হাইলাইটার যে একটু আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করেছি ইউ ক্যান সি দ্য ইউ নো দ্য গ্লো দিস ইজ নট গ্লিটারি দিস ইজ নট ওভার শাইনি বাট দেয়ার ইজ আ শিন আন্ডারনিথ ইট বাট এটার মধ্যে কিন্তু এরকম কোনো শিন নেই ইটস জাস্ট আ ম্যাট পাউডার যেটা কিন্তু অতটাও লাইট কালার নয় সো যদি ডার্ক স্কিন টোন হয় তাতে এটা অ্যাজ আ হাইলাইটিং কম্প্যাক্ট তারা ইউজ করতে পারে বাট মিডিয়াম টু ফিয়ার স্কিন টোনে এটা কারো কারোর ক্ষেত্রে যারা মিডিয়াম স্কিন টোন তাদের ক্ষেত্রে এটা অ্যাজ আ নর্মাল কম্প্যাক্ট পাউডার ইউজ হতে পারে বাট ফেয়ার স্কিন টোনের জন্য কিন্তু এটা না তো হাইলাইটার হবে না নর্মাল কম্প্যাক্ট পাউডার হবে দিস ইজ ওয়েস্টেজ অফ প্রোডাক্ট আই থিঙ্ক তো একটা ফেস স্কাল্পটিং প্যালেট তার মধ্যে যদি ফেয়ার স্কিন টোন ধরি তার জন্য দুটো কালার আছে একটা কালার কোনো কাজের না যদি ডার্ক স্কিন টোন ধরি তার জন্য অনলি ওয়ান কালার আছে বাকি দুটো কালার কোনো কাজের না তো দিস কালার দিস প্যালেট ডাজ নট ওয়ার্থ হাউ মাচ উই আর পেয়িং ফর ইট ইজ ভেরি 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 ডিসঅ্যাপয়েন্টিং ফর মি আমার ভালো লাগেনি ইয়া কন্ট্রোর শেড ইজ গুড আমি আজকে এটা দিয়ে কন্ট্রোরিং করেছি তোমরা তো দেখতেই পেলে বা ওকে কন্ট্রোরিং ব্রঞ্জিং ঠিকঠাক ছিল বাট ইফ আই সে যে এই প্যালেটটাকে আমি কত দেব আই উইল গিভ দিস 4 out of 10 বিকজ না তো এর শেড ভ্যারাইটি আছে না এটা অল ইন ওয়ান ফেস স্ক্যাল্পিং প্যালেট আমার কাছে ফেস স্ক্যাল্পিং প্যালেটে যদি একটা ব্লাশ না থাকে দ্যাট ইজ নট কমপ্লিট এখানে যদি এই হাইলাইটিং টোনটা না দিয়ে ওরা একটা ব্লাশ দিত তাহলেও ঠিক ছিল যে ওকে একটা ব্রঞ্জার আছে একটা কন্ট্রোর আছে একটা ব্লাশ আছে বা একটা হাইলাইটার দিত কিছু একটা বাট দিস নো দিস ইজ নট ওয়ার্দি প্যালেট প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর মানি অন দিস প্রোডাক্ট অনেক অনেক ভালো ফেস প্যালেট তোমরা পেয়ে যাবে মার্কেটে এর থেকে অনেক কম প্রাইসে ইফ ইউ থিঙ্ক যে তোমার যে মানিটা খরচ হচ্ছে সেটা একটা ঠিক জায়গায় খরচ হোক প্লিজ ডোন্ট গো ফর দিস প্যাকেজিং ভালো সব ভালো প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি ভালো ভীষণ ক্রিমি টেক্সচার পাউডারি নয় বাট যদি যেই পারপাসে আমরা কিনছি ফেস স্কাল্পটিং সেটাই যদি না হয় সো হোয়াট টু ডু উইথ মিরর প্যাকেজিং অ্যান্ড টেক্সচার অ্যান্ড অল তো তুমি কেন এমন প্রোডাক্ট কিনবে আই উইল সে ডোন্ট গো ফর দিস দিস ইজ টু মাচ প্রাইসি এটা যা পে অফ করে তা সেই তুলনায় অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এরকম ফার্দার ভিডিওস দেখতে হলে প্লিজ 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 ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তার জন্য নিচে সাবস্ক্রিপশন বাটনটাকে হিট করতে হবে তার পাশে নোটিফিকেশন বেল বাটনটাকেও হিট করতে ভুলবে না আদারওয়াইজ কিন্তু আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশন থেকে তোমরা মিস আউট হয়ে যাবে অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ভিডিও স্টে হোম স্টে সেফ স্টে ব্লেসড লাভ ইউ অল মাই অ্যাঞ্জেলস টাটা